দেখুন বন্ধুরা, আজ আপনাদেরকে আমি নিয়ে এসেছি একটি ছোট্ট সাদ বাগানে, যেখানে সবুজের সমারোহ, এতটা অনেক গাছের সমৃদ্ধি না থাকলেও কিন্তু ছাদ বাগানটি অনেক সুন্দর। তো চলুন আমরা একটু ছাদ বাগানটি ঘুরে দেখি। এখানে দেখুন পুঁইশাক গাছ, প্রচুর পুঁইশাক গাছ। এটা একটা ছোট্ট ছাদ বাগান, কিন্তু এই ছাদ বাগানটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে জিনিসটা সেটা হচ্ছে, আপনারা দেখুন এই লেবু গাছটার অবস্থা, কি পরিমাণ লেবু ধরেছে এই গাছটায়। একটা গাছ না, এখানে আরো একটা গাছ রয়েছে। আমার আসলে এই ভিডিওটা করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে, আপনারা যদি যে কেউ চান তাহলে কিন্তু আপনারা নিজেদের শহরের বাসার ছোট্ট ছাদে বা ছোট টবে কিন্তু লেবু গাছ লাগালে আপনাদের যে নিজেদের যে ডেইলি চাহিদার যে লেবুটা সেটা কিন্তু আপনারা নিজেদের বাগান থেকে পেতে পারেন। আপনারা অবস্থাটা একটু দেখুন, ছোট্ট ছাদ বাগানটায় আরও কিন্তু অনেক গাছ রয়েছে। এই দেখুন আপনার বেগুন গাছে বেগুন রয়েছে, এখানে দুই সারি, মানে অর্থাৎ নিজস্ব যে সবজির চাহিদাটা সেটাও কিন্তু অনেকাংশে পূরণ করা সম্ভব। এখানে প্রচুর শাক, প্রচুর পুঁই শাক গাছ রয়েছে। এটা কি, এটা একটা ডালিম গাছ না? ডালিম গাছে ডালিম ফুল, এটা একটা শরীফল গাছ, যদিও কোনো ফল দেখা যাচ্ছে না। মরিচ গাছ, অর্থাৎ এই ছোট্ট ছাদ বাগানে আপনারা দেখেন কিন্তু প্রচুর মরিচ গাছ রয়েছে। এ আর একটা ডালিম গাছ, এখানে পুঁই শাক রয়েছে, দেখুন আপনারা কি সুন্দর গাছে বোম্বাই মরিচ রয়েছে। আসলে আপনারা দেখুন এই ছোট্ট একটা ছাদ, অর্থাৎ আমরা যদি চাই আমরা কিন্তু ছোট্ট একটা ছাদ কিন্তু একদম ফল এবং সবজি গাছে কিন্তু ভরে ফেলতে পারি। অর্থাৎ আমাদের যে দৈনন্দিন যে চাহিদা সেই ফলগুলো কিন্তু আমরা বাজার থেকে আনা অনেকাংশে কমিয়ে নিতে পারি। এটা একটা কিন্তু জাম্বুরো গাছ, অর্থাৎ বাতাবি লেবু গাছ।